তৃণমূলের বড় নেতা ঋতাব্রত, ঋতাব্রত ত্রিপুরায় গিয়েছেন, ত্রিপুরায় যেখানে বিজেপি শাসন, বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায়, সেখানে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী রয়েছে, সেই বিপ্লব দেবের চোখে চোখ রেখে কড়া চ্যালেঞ্জ দিলেন বিজেপি সরকারকে এই ঋতাব্রত। চলুন ঋতাব্রত কি কি বললেন, বিজেপি সরকারকে কি কিভাবে বিপদে ফেললেন, চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। আমরা কতগুলো কথা একেবারে আপনারা যারা সংবাদ মাধ্যমের বন্ধু আছেন তাদের সামনে নির্দিষ্ট করে বলতে চাই। এক হচ্ছে যে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সাম্প্রতিক সময়ে বলতে শোনা গেছে যে আপনারা সিপিআইএম কর্মীদের ঘরে ঘরে যান, সিপিআইএম এর কর্মীদের বোঝান, তাদের জয় করে আনুন, আর যারা তৃণমূল করে তাদের হচ্ছে সব গ্রেপ্তার করা হবে, এবং এমনকি যারা ত্রিপুরায় আসছেন পশ্চিমবঙ্গ থেকে তাদের সবাইকে গরু পাচারকারী হিসেবে বিপ্লব দেব অভিহিত করেছে। এখন আমার এটা জানা নেই যে কে গরু পাচারকারী আর কে গরু পাচারকারী নয়, এটা ঠিক করবার এখতিয়ার দেশের আদালত বিপ্লব দেবকে দিয়েছেন কিনা। এই যে কমেন্ট, এই যে মন্তব্য বিপ্লব দেবের, এটা থেকে পরিষ্কার যে বিজেপি প্রতিদিন হচ্ছে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আর সরে যাচ্ছে বলেই এই ধরনের মন্তব্য করতে হচ্ছে। এই ধরনের মন্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার যে যেভাবে বিপ্লব দেবদের রক্তচক্ষু উপেক্ষা করে সুবলদাদের নেতৃত্বে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা, আমাদের ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে যেভাবে ত্রিপুরার মানুষ দলে দলে, সে বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিআইএম হোক, ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, যেভাবে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হচ্ছে, ব্যাপক আক্রমণ একেবারে প্রথম দিন থেকে শুরু হয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন এসেছিলেন, মা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন, সেই কনভয়ে আক্রমণ দিয়ে শুরু হয়েছিল। তারপর একটা দুটো নয়, 13টা গাড়ি ভাঙচুর করা হয়েছে, সুবলদার ওপর আক্রমণ হয়েছে, আমাদের অসংখ্য নেতাকর্মীরা রক্তাক্ত আক্রান্ত হয়েছেন, মিথ্যে মামলা দেওয়া শুরু হয়েছে, পান্না দেব তার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। এখন এই কাজগুলো যত ওরা করবেন, ওরা মনে করছেন যে এভাবে ভয় দেখিয়ে বোধ হয় কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া যাবে। এটা ফ্যাসিস্টদের পুরনো কায়দা, 30-এর দশকে হিটলার, মুসোলিনি, ফ্র্যাঙ্কোরা এই একই কাজ করার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি, ইতিহাস তার প্রমাণ বহন করে। নাগপুরের যে পাঠক্রম রয়েছে, আরএসএস এর স্কুলে যে বই পড়ানো হয়, সেই বইয়ের কথা আমি বলতে পারবো না, আমার জানা নেই, কিন্তু এমনি প্রকৃত স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যে ইতিহাসের বই পড়ানো হয় সেই ইতিহাসের বই এর সাক্ষ্য বহন করছে যে এইভাবে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মানুষ সবসময় ব্যর্থ করে দেন। এবং এখন নতুন করে দেখছি আর কি, আমাদের বাংলায় দিদিকে বলো কর্মসূচি হয়েছিল, সেই দিদিকে বলো কর্মসূচি ব্যাপক সাফল্য লাভ করেছিল বাংলায়, কেন বাংলার বাইরে আন্তর্জাতিক স্তরে দিদিকে বলো কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এখন এখানে দেখছি কেউ কেউ দিদিকে বলো কর্মসূচি টুকলি করছে নাকি, পরীক্ষায় যেরকম টুকলি হয়, তো যেখানে অরিজিনাল পাওয়া যায় সেখানে লোকে জেরক্স কেন নিতে যাবে। 2023 সালে ত্রিপুরার যখন নির্বাচন হবে, 2023 সালের নির্বাচনে ত্রিপুরার মানুষ অরিজিনালটাই নেবে। দিদির যে কর্মসূচি, সেই কর্মসূচির স্বীকৃতি মনে রাখা দরকার, রাষ্ট্রসংঘ পর্যন্ত সেই কর্মসূচির স্বীকৃতি দিয়েছে, রাষ্ট্রসংঘ ডেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কৃত করেছে তার কর্মসূচির জন্য। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দুয়ারে সরকার, আমাদের বাংলায় এখন যা চলছে যে অভাবনীয় সারা দুয়ারে সরকারের, ভোটের আগেও হয়েছিল, দুয়ারে সরকারের শিবিরগুলো উপচে পড়ছে এমন পরিস্থিতি, বুথে বুথে দুয়ারে সরকার করবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং তা হবে। দুয়ারে সরকার একদিকে যখন চলছে, আমরা বলছি 2023-এ এখানে ক্ষমতায় আসবার পর ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সরকার দুয়ারে কর্মসূচি করবে। বিপ্লব দেবের যে দুয়ারে দানব কর্মসূচি রয়েছে, তার পাল্টা দুয়ারে সরকার কর্মসূচি ত্রিপুরার মাটিতে আমরা সংগঠিত করব। আমাদের দেশে এই মুহূর্তে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, কেন্দ্রের একটা সরকার, বিপ্লববাবুদের সরকার রয়েছে, 26,700 কিলোমিটার হাইওয়ে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, 400 স্টেশন আর 150টা ট্রেন বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে 42,300 সার্কিট কিলোমিটার বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে, 8,000 কিলোমিটার গেলের পাইপলাইন বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে, 5,000 মেগাওয়াট বিদ্যুৎ, প্রাকৃতিক সম্পদ বিদ্যুৎ উৎপাদন বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে, 4,000 কিলোমিটার
আইওসি এইচপিসিএল পাইপলাইন বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, বিএসএনএল এমটিএনএল এর অসংখ্য টাওয়ার সেই টাওয়ার বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে, 160টা কয়লা খনি প্রজেক্ট বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে, 21টা এআই এবং 31টা পোর্ট প্রজেক্ট, এগুলো সব আম্বানি আদানিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে, এমনকি দুটো খেলার স্টেডিয়ামও বিক্রি করে দেওয়ার এরা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ভাবা যায় না, ধারণার বাইরে, যে কখনো একটা দেশের 70 বছর ধরে আমাদের দেশে মানুষ যে সম্পদ তৈরি করেছেন সেই সম্পদ এরা 7 বছরে সমস্ত বিক্রি করে দিতে চাইছে, ধ্বংস করে দিতে চাইছে। বিএসএনএল এমটিএনএল এর সংখ্যাটা হচ্ছে 14,917টা টাওয়ার। আমি জানি না যে বিপ্লব বাবুরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা, আসলে দেশ বিক্রির যে কারবার মোদী করছেন বিপ্লব বাবুরা তার এখানকার এজেন্ট হিসেবে কাজ করছেন, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার এর মধ্যে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন, বারবার উদ্বেগ প্রকাশ করছেন তারা যে ত্রিপুরাকে করিডোর, ত্রিপুরার করিডোর ব্যবহার করে নানান ধরনের নিষিদ্ধ মাদক, এই মাদকের ফলে বাংলাদেশের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে। এখন এগুলো তো খতিয়ে দেখা দরকার, তদন্ত হওয়া দরকার যে এর পেছনে কারা রয়েছেন, কারণ এই অভিযোগটা কিন্তু একটা রাজ্যের অভিযোগ নয়, আন্তর্জাতিক অভিযোগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার এই অভিযোগ করছেন, এবং সব থেকে আশঙ্কার কথা হচ্ছে পায়ের তলার মাটি যত সরে যাচ্ছে আক্রমণ তত তীব্র হচ্ছে, নখ দাঁত তত বেরোচ্ছে, চোখ তত লাল হচ্ছে, রক্তচক্ষু দেখিয়ে মানুষকে ভয় দেখাবার চক্রান্ত চলছে। এখন এরা ভুলে যাচ্ছেন যে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, গত বিধানসভা নির্বাচনের সময় গোটা দেশ থেকে বিজেপির নেতারা ঝাঁকে ঝাঁকে বাংলায় উড়ে এসেছিলেন, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা খরচা হয়েছিল, এবং তার সেসব করবার পর, এবং এখানকার মুখ্যমন্ত্রী তিনিও গেছিলেন, আমরা সেই ভিডিও তো দেখেছি, লোক নেই রাস্তায় কিন্তু উনি হাত মেরে চলেছেন, ফলাফল বেরিয়েছে, ফলাফলে টের পাওয়া গেছে কিভাবে মানুষ বিজেপিকে হচ্ছে মুছে দিয়েছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আর রয়্যাল বেঙ্গল টাইগার কাকে বলে গতকাল দিল্লিতে দেখা গিয়েছে, যে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার আমরা কাল দেখলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরের সদর দপ্তরে টানা 8 ঘন্টা 9 ঘন্টা জেরার পর আমাদের নেতা, আমাদের ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে এলেন, এবং যেভাবে তিনি সাংবাদিকদের ঢোকার আগেও বলেছিলেন, বেরোবার পরও বললেন, আমাদের বলতে হচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকে রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে অভিহিত করছেন, আর আমরা যারা তার ফুট সোলজার, আমরা আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আমরা এখানে আসছি, মূল নেতৃত্ব হচ্ছেন আমাদের সুবলদা সহ যারা আমাদের এখানে নেতৃত্ব দিচ্ছেন, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছেন, পরিষ্কার করে দিয়ে গেছেন, যে 31শে ডিসেম্বরের মধ্যে ত্রিপুরায় এমন কোনো বুথ থাকবে না যেখানে তৃণমূল কংগ্রেসের বুথ কমিটি হবে না, আমরা সেই কাজ করছি প্রতিনিয়ত সুবলদাদের নেতৃত্বে, সেই কাজ হচ্ছে, আক্রমণ হচ্ছে, আক্রমণ হওয়া সত্ত্বেও হচ্ছে থেমে নেই, প্রতিদিন মানুষ ভয় ভীতি উপেক্ষা করে যোগদান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, যোগদান করছেন, এবং আমরা নিশ্চিত যেভাবে আমাদের এখানে ত্রিপুরার আমাদের যারা নেতৃত্ব আছেন সুবলদাদের নেতৃত্বে যেভাবে গোটা কর্মসূচিতে নেতৃত্বদান চলছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে ত্রিপুরায় 23শে পালাবদল ঘটবে। আর ওই যে কথাটা আমি আবারও বললাম যে দুয়ারে দানব কর্মসূচি বদলে দিয়ে দুয়ারে সরকার কর্মসূচি ত্রিপুরায় হবে, এমন একটা অসংবেদনশীল সরকার যে একটা কলমের খোঁচায় 10,123 জন শিক্ষকের পেটের ভাত চলে যায়, এটা 10,123 মানে কিন্তু 10,123 টন, 10,323, 10,323কে কিন্তু 4 বা 5 দিয়ে গুণ করতে হবে, 50,000-এর ওপর মানুষের পেটের ভাত যারা কেড়ে নিয়েছেন তারা সংবেদনশীলতার কথা বললে সেটা একটা হাস্যকর বিষয় হয়। এখন হাসের অক্সিজেন ছাড়া আর 10,323 জন মানুষের কাজ কেড়ে নেওয়া, এ দুটোর মধ্যে ফারাক রয়েছে, আর এই ফারাক ত্রিপুরার মানুষ রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছেন, ইঞ্চিতে ইঞ্চিতে অনুভব করছেন, এবং তারা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে আমাদের ত্রিপুরার যারা নেতৃত্ব আছেন তাদের নেতৃত্বে 2023-এ ত্রিপুরায় পালাবদল, শুধুমাত্র সময়।